আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দেখব আমাদের সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল গত পূর্বে আমরা এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা দেখেছিলাম এঁকেছিলাম এবং এটার ফিল্ড কালার স্টুপ কালার নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব সিলেকশন অ্যান্ড ডিরেক্ট সিলেকশন টুল এই যে এখান থেকে যে সিলেকশন করার টুলটা ওটাকে বলা হয় নরমালি সিলেকশন টুল এবং এটার পাশে যে সিলেকশন আরেকটা টুল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল আমি এই টুলটার মধ্যে যদি একটা ক্লিক করি দেখেন ওইটা সিলেকশন করা এখন ক্লিক করে যদি এইটার মধ্যে একটা ক্লিক দেখেন ডিরেক্টলি ওইটাকে কি করছে এমন তৈরি করে ফেলছে এবং আমরা যদি কন্ট্রোল জ্যাট ক্লিক করি পূর্বের অবস্থায় ফিরে যাব এখন এইখান থেকে দেখেন এটার মধ্যে ক্লিক করে সরাসরি টান দেওয়ার পর চারটা বাটন কিন্তু চলে আসছে এখন এটাতে মানে সরাসরি টান দিয়েছি দৌড়ে ক্লিক করে দৌড়ে টান দিয়েছি এখন যদি আমরা প্রথমত একটা মাউসের ডান বাটন ক্লিক করি শুধুমাত্র এটা সিলেকশান হয়েছে এখন যদি একটু টানাটানি করি দেখেন শুধুমাত্র এই এরিয়াটা সিলেকশন হয়েছে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন তো সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলের একটা কাজ এখন আমরা কন্ট্রোল জেট দিয়ে পূর্বের অবস্থা ফিরে যেতে পারি তো পূর্বের অবস্থা ফিরে গিয়ে এখন যদি আমি ক্লিক করে সরাসরি চাপ দিই তাহলে আবার কিন্তু এরকম হয়ে যাবে এই হচ্ছে একটা বিষয় এখন প্রশ্ন হচ্ছে আমি শুধুমাত্র এই দুইটা টুলকে নিয়েই কাজ করব। শুধুমাত্র এই দুইটা টুল এই যে দেখেন এই দুইটা টুল নিয়ে কী করলাম কাজ করলাম দেখেন এমন হয়েছে ওইটা দিয়ে হচ্ছে দুইটা টুল নিয়ে আমরা এখান থেকে কাজ করি তো এখানে এটা যে কাজটা করলাম এটা হচ্ছে সিলেকশন টুল আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি এর ভিতরে এটার মধ্যে আরেকটা টুল যেটা রয়েছে গ্রুপ সিলেকশন টুল এটার মধ্যে যদি আমি এটা ক্লিক করি ক্লিক করে দেখি এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করবে গ্রুপ সিলেকশন টুল আমি এটার মধ্যে যদি একটু ক্লিক করি দেখেন এটা প্রথমত আমি এইটার মধ্যে একটু দিলাম দিয়ে শুধু এইটা কি একটু চেঞ্জ করব বা আমি এইটাকে দিলাম এই দুইটাকে সিলেকশন করে এই যে সরি গ্রুপ ওয়াইজ কাজ করে আর কি এটাকে নর্মালি বলা হয় গ্রুপ সিলেকশন টুল এটাকে বলা হয় গ্রুপ সিলেকশন এই যে দেখেন এখান থেকে বলা হয় গ্রুপ সিলেকশন টুল মানে একটা গ্রুপ করার পর এটা যে কাজ করা হয় গ্রুপ সিলেকশন টুল এই গ্রুপ সিলেকশন টুলটা আরও সবচাইতে বেশি আপনি বুঝবেন যখন আমরা কোনো একটা ডিজাইনের মধ্যে যখন যেটাকে বলা হয় মানে আমরা যখন কোনো একটা ডিজাইনের মধ্যে যদি আমি এখান থেকে একটা বিষয় আপনাকে দেখাই মাস্ক করবো আর কি যখন কোনো একটা ডিজাইনে মাস্কিং করব তখন এটা সবচেয়েতে বেশি কাজ করবে আর কি টোটালি গ্রুপ তো আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল অ্যান্ড সিলেকশন গ্রুপ সিলেকশন টুল সিলেকশন টুল এই তিনটা টুলের বিষয় কিন্তু একটু দেখলাম তবে নেক্সট পর্বে অন্য টুলগুলো নিয়ে একটু আলোচনা করব সবাই ভালো থাকবেন নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম